এবছর এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে নোয়াখালি জিলা স্কুল 16তম স্থান অর্জন করে জেলার সেরা স্কুলের সুনাম অক্ষুণ্ণ রেখেছে। ভালো ফলে খুশি শিক্ষার্থী অভিভাবকরা, আর এর ধারাবাহিকতা রক্ষার প্রত্যয় স্কুলের শিক্ষকদের। জেলা প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এবছর এসএসসি পরীক্ষায় নোয়াখালী জিলা স্কুলের 262 জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে 112 জন জিপিএ 5 পেয়েছে। আর জেলার সেরা তো বটেই, বোর্ডের প্রথম 20টির মধ্যেও স্থান করে নিয়েছে স্কুলটি। ভালো ফলাফলে আনন্দিত শিক্ষার্থী ও অভিভাবকরা, আর এই ফলাফলের জন্য তারা কৃতিত্ব দিচ্ছেন শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমকে। আমাদের কৃতিত্বের পেছনে স্যারদের দোয়া, প্রচেষ্টা, কর্ম, আমার মা বাবার দোয়া, বন্ধুদের সাহায্য সব মিলিত আমাদের ভালো রেজাল্ট, আকাঙ্ক্ষিত রেজাল্ট হয়েছে। এবার থেকে এবার ভালো হয়েছে। সায়েন্স গ্রুপ থেকে পেয়েছে 98 জন, আর কমার্স গ্রুপ থেকে 14 জন পেয়েছে এ প্লাস। আমার ছেলে এখান থেকে জিপিএ 5 পেয়েছে। এখানে পড়ালেখার মান ভালো, সব দিক ভালো, সব সাইড ভালো এখানে। এদিকে স্কুলের এই সুনাম অক্ষুণ্ণ রাখতে শিক্ষকদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সকল পরীক্ষার্থী ভবিষ্যতে যেন জিপিএ 5 পায়, এই জন্য অত্র বিদ্যালয়ের সমস্ত শিক্ষক মণ্ডলী এবং সকলের একান্তভাবে চেষ্টা করতেছে যেন ভবিষ্যতে এই বিদ্যালয়ের সুনাম আরও উত্তরোত্তর বৃদ্ধি পায়। যারা পরীক্ষা দেবে তারা সকলেই এ প্লাস পাবে, এই আশাবাদ ব্যক্ত করি। গত বছর এসএসসি পরীক্ষায় স্কুল থেকে জিপিএ 5 পেয়েছিল 100 জন শিক্ষার্থী। সমসংবাদ, নোয়াখালী।